হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চালকুমড়া। চালকুমড়া যক্ষা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক সহ বহু রোগের উপকার করে থাকে। তো আজ আমরা এই চালকুমড়ার বহুবিধ উপকার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন, যেন আপনি প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, চালকুমড়া ঘরের চালে জন্ম নিলেও গুণ রয়েছে শতগুণ। চালকুমড়া আমরা তরকারি হিসেবে ব্যবহার ছাড়াও মুরব্বা, পায়েস, কুমড়া বড়ি দিতে পারি। ভেষজ ঔষধ হিসেবে চালকুমড়ার ফল, ফুল এবং পাতা কাজে লাগে। প্রাচীন ভেষজ চিকিৎসকরা যক্ষা রোগীদের ব্যবস্থাপত্রে প্রায় চালকুমড়ার রস উল্লেখ করতেন। তাদের ধারণা ছিল চালকুমড়ার মধ্যে রয়েছে রক্তশোধক উপাদান। চালকুমড়ার রস প্রতিদিন 4-5 চা চামচ চিনি ও দুধের সঙ্গে দিয়ে পুরো দিন খেলে যক্ষা রোগের উপসর্গ কেটে যায়। যক্ষা হয়নি অথচ কাশের সঙ্গে রক্ত বের হচ্ছে, এমন ক্ষেত্রে চালকুমড়ার রস খেলে ভালো হয়ে যায়। এতে রক্ত বের হওয়া থেমে যায়। চালকুমড়ার সঙ্গে বাসক পাতার রস মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। ভিউয়ার্স, আমি চালকুমড়া কেটে ছিলে নিচ্ছি। চালকুমড়া যার যেভাবে দরকার সে সেভাবে কেটে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন ভাবে টুকরো করে রান্না করে খেয়ে থাকে। বন্ধুরা, চালকুমড়া কিন্তু শরীরের মেদও কমায়, রক্তনালীতে রক্ত চলাচল সহজতর করে। চালকুমড়া খেলে হৃদযন্ত্রের পেশি সবল হয়। এ কারণে 40-50 রোগীদের চালকুমড়ার হালুয়া পথ্য হিসেবে খেতে দেওয়া হয়। চালকুমড়ার হালুয়ার সঙ্গে ছাগলের দুধ মিশিয়ে খেলে শরীর সতেজ থাকে। কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং প্রস্রাব কোনো কারণে অনিয়মিত হয়ে গেলে চালকুমড়া খেতে দেওয়া হয়। চালকুমড়ার রস কিছুটা গরম দুধের সঙ্গে মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য কেটে যায়। পেট ফাঁপার ক্ষেত্রে চালকুমড়ার রস পেটে মালিশ করলে পেট ফাঁপা দ্রুত কেটে যায়। বড়দের পেটে কৃমি হলে চালকুমড়ার বীজের শাঁস বেটে খাওয়াতে হয়। চালকুমড়ার বীজি গ্যাস্ট্রিক রোগের উপশম করে। বন্ধুরা, যেই সবজিটির এত গুণ রয়েছে সেটি আমরা অবশ্যই খাবো এবং অন্যদের ক্ষেত্রেও পরামর্শ দিব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।